দেশীয় গ্যাসের সুবাতাস সংকট নিরসনে 6 মাসের মধ্যে দিনে 7 কোটি ঘনফুট সরবরাহ করবে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি কমবে আমদানি নির্ভরতা যানবাহনের চাপ ও ট্রাফিক অব্যবস্থাপনা চরমে ময়মনসিংহ নগরীতে অসহনীয় যানজট নিয়ন্ত্রণে নেই সমন্বয় একে অপরকে দায়ী করে দায় সারছে কর্তৃপক্ষ এবং পানিতে টইটম ফসলের ক্ষেত হবিগঞ্জে তলিয়েছে কৃষকের স্বপ্ন নষ্ট হচ্ছে 5000 হেক্টর জমির রোপা আমন আবার সতেজ করার চেষ্টায় কৃষি বিভাগ আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগ সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মিলছে সাফল্য আগামী 6 মাসের মধ্যে দৈনিক 7 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করতে যাচ্ছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি গ্যাস সংকট ও অধিক মূল্যে এলএনজি আমদানির কারণে প্রধানমন্ত্রী 2025 সালের মধ্যে দৈনিক 61 কোটি 80 লাখ ঘনফুট উত্তোলনের নির্দেশনা দেন তিনটি দেশি কোম্পানিকে ইকরামুল কবিরের রিপোর্ট ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী দেশীয় গ্যাস কোম্পানিগুলোর পালে সুবাতাস বইছে একের পর এক গ্যাসকূপ খনন পুনঃখননের মাধ্যমে গ্যাস উত্তোলন চলছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সিলেটের পরিত্যক্ত দুটি কূপ থেকে দৈনিক 1.5 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে এর ধারাবাহিকতায় চলতি বছরের মধ্যে দৈনিক আরও 1 কোটি ঘনফুট গ্যাস প্রাপ্তির লক্ষ্যমাত্রা নিয়ে সিলেট 10 নম্বর কূপ খননের কাজ চালিয়ে যাচ্ছে সিলেট 10 কূপ সম্পন্ন হলে আমরা কমপক্ষে 10 মিলিয়ন নতুন গ্যাস আমাদের জাতীয় সংযোজন হবে কৈলাসটিলা 8 থেকে দৈনিক 2 কোটি ঘনফুট কৈলাসটিলা 2 থেকে দৈনিক 1 কোটি ঘনফুট এবং রশিদপুর 9 কূপ থেকে দৈনিক 1 কোটি ঘনফুট গ্যাস উত্তোলনে কাজ চলছে সব মিলিয়ে আমাদের কিন্তু ম্যাক্সিমাম আগামী 6 মাসের মধ্যে 70 মিলিয়ন গ্যাস নতুন সংযোজন হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এছাড়া 2024 সালের মধ্যে 7টি কূপ খনন এবং 7টি কূপ পুনঃখননের মাধ্যমে 16 কোটি 40 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের লক্ষ্যেও কাজ করছে সংস্থাটি 2024 ডিসেম্বরের মধ্যে আমাদের 164 মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস জাতীয় গ্রিডে সংযোগ করার টার্গেট আমাদের আছে তার মধ্যে আমাদের প্রোগ্রাম আছে 7টা কূপের ওয়ার্কওভার এবং 7টা কূপ খনন সব মিলিয়ে 2025 সালের মধ্যে বাপেক্স 20টি বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি 12টি এবং সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 14টি কূপ খনন পুনঃখনন ও উন্নয়নের মাধ্যমে দৈনিক 61 কোটি 80 লাখ ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে দেশের প্রথম বাণিজ্যিক গ্যাস কোম্পানি সিলেট গ্যাস ফিল্ড প্রধানমন্ত্রী ঘোষিত লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ের আগেই পূরণে সক্ষম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয় থেকে ইকরামুল কবির সময় সংবাদ জৈন্তাপুর সিলেট এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইকরামুল ধন্যবাদ এক কথা যদি বলি দেশে যে গ্যাস সংকট চলছে তা মোকাবেলায় দেশীয় কোম্পানিগুলো একযোগে কাজ করে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ইতিমধ্যেই বেশ সাড়া পাওয়া গিয়েছে ইতিমধ্যে বেশ সম্ভাবনার কথা আমরা এই প্রতিবেদনে দেখলাম সব কিছু মিলিয়ে সিলেট এবং দেশের গ্যাস সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আলম আমি ডক্টর মোহাম্মদ সাইফুল আলম আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনি শুনেছেন যে দেশের একটি সম্ভাবনাময় অধ্যায় চলছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই যে অবস্থা এবং খুব দ্রুত সময়ের মধ্যে গ্যাস উত্তোলনের যে পরিকল্পনা দেশে চলছে এটি এতদিন স্থিমিত অবস্থা কেন ছিল ধন্যবাদ আমি বলবো আসলে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ এই কারণে বলবো কারণ বর্তমানে আমাদের যে চাহিদা সেই চাহিদা কিন্তু আমরা ইম্পোর্ট করে সেটাকে মোকাবেলা করা সম্ভব নয় সো আমাদের দেশীয় যে গ্যাস সুযোগগুলো আছে সেগুলো কাজে লাগাতে হবে
আর এতদিন কেন নেওয়া হয় নাই সেটা আসলে আমার মনে হয় যে নেওয়া উচিত ছিল, অথবা আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার, যে পরিকল্পনাটা হয়তো আমাদের কাছে ছিল না, যে কারণে কিন্তু এই মুহূর্তে আমাদের কিন্তু প্রয়োজন। সো আমি মনে করি যে সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত সবাইকে। আমরা জানি যে বাংলাদেশের যে সমুদ্রে বিপুল পরিমাণ গ্যাস মজুত আছে এবং বলা হয়ে থাকে যে সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থটা অনেক বেশি খরচ হয়, যার কারণে সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের ব্যাপারে একটু নিরুৎসাহিত করা হয় বিভিন্ন কোম্পানিগুলোতে। এক্ষেত্রে কী করা উচিত বলে আপনি মনে করেন? এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, আসলে অবশ্যই গ্যাস উত্তোলনের ক্ষেত্রে প্রোডাকশন কস্ট বা অন্যান্য যে কস্ট অনেক বেশি, কিন্তু আমাদেরকে সেদিকে আগাই যেতে হবে, কারণ হচ্ছে ওখানে একটা বিপুল সম্ভাবনাময় একটা অনেক মজুদ রয়েছে, এবং কীভাবে আমরা সেখান থেকে অতি একটা অপটিমাম কস্ট নিয়ে আমরা যেটা মনে করি যে স্বল্প খরচে বা কম খরচ কমায় কীভাবে আমরা প্রোডাকশন করতে পারি সেদিকে আমরা নজর করতে হবে। এক্ষেত্রে বলা আমি যেটা আপনাদেরকে অবগত করতে চাই সেটা হচ্ছে অনেক সিস্টেম আছে, যেমন ডিরেকশনাল ড্রিলিং, অর্থাৎ আমরা অনেক দূর থেকে আমরা চাইলে এটাকে ডিরেকশনাল ড্রিলিংয়ের মাধ্যমে আমরা ওখানে পৌঁছাতে পারি। সেক্ষেত্রে আমরা আসলে এটা নিয়ে আলোচনা আর গবেষণা করা দরকার যে কী উপায়ে আমরা এই গ্যাসটাকে আহরণ করতে পারি এবং স্বল্প সময়ে। আমরা দেখেছি যে বিয়ানীবাজার এক নম্বর কূপটি পাঁচ বছর ফেলে রাখা হয়েছে পরিত্যক্ত অবস্থায়, এবং এখান থেকে আগে গ্যাস পাওয়া যেত, আবার পাঁচ বছরের পরে যখনই পুনঃখনন করা হলো এক মাসের মধ্যেই এটা থেকে গ্যাস উত্তোলন করা হলো, প্রায় 1 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালনালয়ে দেওয়া হয়েছে। এই যে পাঁচটা বছর ফেলে রাখা হয়েছে এবং একইভাবে 7টি কূপকে পুনঃখনন করা হচ্ছে, এই জায়গার মধ্যে কী সমস্যাটা হয়েছিল এবং পরিকল্পনার অভাব না এর মধ্যে অন্য কিছু জড়িত আপনি যদি বলেন আমাদেরকে? আমি আসলে অন্য কিছু আছে বলে আমি মনে করি না। সহজ একটা প্রশ্ন হচ্ছে, আমরা যেটাকে আমরা বলা পুনঃখনন বলি, সেই পুনঃখনন থেকে কিন্তু আমরা নতুন একটা খনন থেকেই কিন্তু সহজে এবং খুব প্রফিট বেশি দিয়ে কিন্তু চাই, যে কারণে আমরা কিন্তু আমাদের নজর থাকে ওই দিকে, কিন্তু আমাদের কিন্তু গ্যাস কিন্তু একটা খুব থেকে কখনোই পারফেক্টলি বা 100% করা যায় না, ইভেন 60% 40% করা যায় না। সো আমাদের প্রত্যেকটা খুব থেকে আসলে পুনঃখনন করার একটা নির্ধারিত প্রসেস থাকতে হবে এবং এটার জন্য আমার পরিকল্পনা থাকতে হবে। আমি মনে করি যে এইগুলোর সব সার্বিক একটা পরিকল্পনা করা দরকার, কোন কূপকে কখন আমরা পুনঃখনন করব, কোন কূপ থেকে নতুন করব এবং কখন কোনটা করব, সেটা একটা বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে 46টি কূপ খনন এবং পুনঃখনন করা হচ্ছে দেশের যে 3টি দেশীয় কোম্পানি, আরও কি এই ধরনের কূপ ফেলে রাখা হয়েছে বা আরও কি সম্ভাবনা আছে দেশে সিলেট সহ আর দেশের বিভিন্ন জায়গায়, আপনি কি মনে করেন? আমি মনে করি আরও অনেক জায়গাতে আছে, অবশ্যই নিঃসন্দেহে আছে, এবং এটার জন্য আমি আমাদের যে দেশীয় কোম্পানিগুলো আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগ এখন আছে, অনেক অধ্যাপক আছেন যারা এই বিষয়ে কাজ করেন, তাদেরকে নিয়ে একটি বড় একটা প্রজেক্ট নিয়ে সব কিছুকে একটা প্ল্যানের ভিতরে নিয়ে আসা উচিত আমি মনে করি, এবং এক্ষেত্রে সরকারের একটা সরাসরি উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি। এই যে দেশের গ্যাস সংকট রয়েছে, এটি কবে নাগাদ মোটামুটি স্বাভাবিক হতে পারে বলে আপনি মনে করছেন? আসলে এটা কঠিন একটা প্রশ্ন, তবে আমরা আমাদের চেষ্টা করা উচিত, সংকট তো মোকাবেলা মানে করা যাবে না, কিন্তু আমরা যতটুকু পারি কমাতে পারবো। একই সাথে আমাদের যে জিনিসটা হইতে হবে, আসলে যে জ্বালানি যে জিনিসটা আমরা উৎপাদন করতেছি সেটা ব্যবহারটা হইতে হবে আসলে সাশ্রয়ী, এবং হইতে হবে সচেতন হইতে হবে আমাদের সকলকেই, কারণ আমরা যদি সচেতন না হই আসলে ওইটাকে সাশ্রয়ী করা যাবে না এবং এটার যে সুফল পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইনিং এবং পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল আলম বলছিলেন দেশের যে গ্যাস সম্ভাবনা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম সাথে, এবং বিভিন্নভাবে তিনি বলছেন যে পুরো গ্যাস সেক্টরটিকে নিয়ে যদি একটা নতুনভাবে পরিকল্পনা করা যায় তাহলে দেশের যে গ্যাস সংকট রয়েছে তা মোকাবেলা সম্ভব হবে। মোটামুটি এই ছিল দেশের যে গ্যাসের সম্ভাবনা এবং সমস্যা তা নিয়ে সর্বশেষ খবর। সরাসরি ছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিভাগীয় সময়ে আরও থাকছে রোগীর জন্য অত্যাধুনিক বেড, আছে প্রয়োজনীয় সরঞ্জামও। 8 বছর ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে জামালপুর হাসপাতালের ICU ইউনিট, কর্তৃপক্ষের নেই সদুত্তর। গত কয়েক বছরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হয়েছে ব্যাপক উন্নয়ন। ফানাই নদী মরা গুগালি ছড়া ও একাধিক খাল খনন, মনু নদীর চর অপসারণ, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে পাল্টে গেছে জনপদটি।
যার সুফল ভোগ করছেন প্রত্যন্ত এলাকার মানুষ। বন্যার কবল থেকে স্থায়ীভাবে রক্ষা পেয়েছেন তারা। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। পাহাড় আর নদীবেষ্টিত পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজার গত এক দশকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সমৃদ্ধ হয়েছে এই জনপদ। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা নদী হানাই ভরাট হয়ে পড়ায় কুলাউড়ায় প্রতি বছর বন্যা, জলাবদ্ধতা আর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ছিল নিয়মিত। প্রধানমন্ত্রীর ডেল্টা প্ল্যান বাস্তবায়নের আওতায় দুটি প্রকল্পের মাধ্যমে 12 কোটি টাকা ব্যয়ে 40 কিলোমিটার ফানাই নদী খনন কাজ সম্পন্ন হয়। এতে এ অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি বর্ষা ও শুষ্ক মৌসুমে অন্তত 5,000 হেক্টর জমিতে ফসল চাষাবাদে ব্যাপক সফলতা এসেছে। এছাড়া 44 লাখ টাকা ব্যয়ে শহরের জলাবদ্ধতা নিরসনে মরা গুগালি ছড়া খাল 3.5 কিলোমিটার খনন ও মনু নদীর আলীনগর থেকে কটার কোনা পর্যন্ত 1.5 কিলোমিটার এলাকা 1.9 কোটি টাকা ব্যয়ে খনন কাজ সম্পন্ন হয়। কোনো বন্যা আর ক্ষতিগ্রস্ত হয় না। এখন আমরা ক্ষেত কৃষি সব কিছু চলে। এখন ফানাইটা যখন খনন হয়ে গেছে গিয়ে কিন্তু দিকে ফানি ঢুকে না, মাশাআল্লাহ বর্তমানে ফসল ভালো চলে। 53 কোটি টাকা ব্যয়ে 42 কিলোমিটার আঞ্চলিক ও জেলা মহাসড়ক পথের উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে ফানাই নদীতে নতুন আরেকটি সেতু নির্মাণ এবং আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এছাড়া স্কুল কলেজ, ডিজিটাল ল্যাব, টিউবওয়েল স্থাপন ও স্যানিটেশন সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নও হয়। প্রকল্পটি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি, যেটা পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আশা করতেছি অতি শীঘ্রই প্রকল্পটি অনুমোদন হলে এই কুলাউড়া উপজেলায় আমাদের কাজের যে আমরা যে পরিকল্পনা নিয়েছি এটা বাস্তবায়ন সম্ভব হবে। বিগত সালের উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে যেগুলো চলমান রয়েছে সেগুলো উপজেলা প্রশাসন তদারকি করছে। উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে কুলাউড়ায় বিভিন্ন পর্যায়ের অবকাঠামোগত উন্নয়নে গেল কয়েক বছরে 100 কোটি টাকারও বেশি ব্যয় হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। যানবাহনের অতিরিক্ত চাপ আর ট্রাফিক অব্যবস্থাপনায় দিন দিন অসহনীয় হয়ে উঠেছে ময়মনসিংহ নগরের যানজট পরিস্থিতি। এজন্য সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন সচেতন নাগরিকরা। যানজট নিরসনে ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করছে সিটি কর্পোরেশন ও জেলা ট্রাফিক বিভাগ। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার প্রধান সড়ক দিনের বেশিরভাগ সময় যানজটে স্থবির হয়ে থাকে রিক্সা, অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহন। কালের বিবর্তনে এই নগরীতে মানুষ ও যানবাহন বাড়লেও সে অনুযায়ী বাড়েনি রাস্তাঘাট। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে বিশ্বের অন্যতম ধীরগতির শহরে পরিণত হয়েছে ময়মনসিংহ। সংশ্লিষ্টরা বলছেন এই রাস্তার তুলনায় দিন দিন নগরীতে বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা, আর সেই অনুযায়ী আধুনিকায়ন হয়নি ট্রাফিক ব্যবস্থার, আর তাই যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখ লাখ মানুষের কর্মঘণ্টা। হাসপাতাল আনতে 10 মিনিটের রাস্তা, এখানে আধা ঘন্টা 1 ঘন্টার বেশি সময় লাগছে। এখন ইমার্জেন্সি রোগী রাস্তাঘাটে মারা যায় শুধুমাত্র যানজটের কারণে। এই অটোর যে চলাচল এগুলোর মধ্যে কোনো বাধাবাধকতা নেই, ট্রাফিকদের কোনো কার্যক্রমই নাই, ওরা এদিক সেদিক বৈশা চা খায়। নগরীর যানজট নিরসনে বিভিন্ন সময় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হলেও তাতে সুফল মিলছে না। যানজটের জন্য নগর কর্তৃপক্ষ ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করলেও অতিরিক্ত যানবাহনের অনুমোদন দেওয়াকে দায়ী করছে ট্রাফিক বিভাগ। এই অটোগুলো তো আর আগে ছিল না, এখন থেকে 5 বছর, 6 বছর, 10 বছর আগে ছিল না। বাট রাস্তা কিন্তু এটা আমার জানা মতে প্রায় 15-20 বছর যাবত রাস্তা বড় হয় নাই। কোনো অবৈধ গাড়ি থাকে, লাইসেন্সবিহীন গাড়ি থাকে, আইনের ব্যত্যয় ঘটায়, তারাই সেই তাদের ট্রাফিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তবে যানজটের জন্য বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতাকেই দুষছেন সচেতন নাগরিকরা। জেলা প্রশাসন, নগর ভবন এবং পুলিশ প্রশাসন, আমরা দেখছি এই তিনটি প্রশাসনের, তিনটি বিভাগের সমন্বয়ের অভাবের কারণেই যানজট দিন দিন বাড়ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 12,000 বৈধ রিক্সা ও অটোরিক্সা চলাচল করে, এছাড়া অবৈধভাবে চলাচল করছে আরও কয়েক হাজার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। গত সপ্তাহে কয়েকদিনের টানা বর্ষণে হবিগঞ্জে 5,000 হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। এখনও পানি না নামায় নষ্ট হচ্ছে রোপামন, এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। বিস্তীর্ণ ফসলের ক্ষেত পানিতে টইটম্বর, তার নিচেই তলিয়ে আছে কৃষকের স্বপ্ন।
গত সপ্তাহে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির তোড়ে তলিয়ে যায় হবিগঞ্জের ফসলি জমি। এখনো তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে 5,000 হেক্টর জমির রোপা আমনের চারা। ধার দেনা করে ফলানো ফসলের এমন ক্ষতিতে দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে জৈব সার ব্যবহার করলে তলিয়ে থাকা অনেক ফসল আবারও সতেজ হতে পারে। পানি সম্পূর্ণ নেমে যাওয়ার 7 থেকে 10 দিন পরে যখন নতুন পাতা গজাবে তখন বিঘা প্রতি 8 কেজি ইউরিয়া এবং 8 কেজি পটাশ সার ব্যবহার করলে সেগুলো দ্রুতই রিকভার করবে। চলতি মৌসুমে জেলায় 88,316 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। আছে অত্যাধুনিক বেড ও সরঞ্জাম, তারপরও 8 বছরেও চালু হয়নি 250 শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় নষ্ট হচ্ছে সব সরঞ্জাম। অভিযোগ স্বীকার করলেও সদুত্তর নেই কর্তৃপক্ষের। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের 26 লাখ মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রস্থল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। হাসপাতালটিতে পাশের জেলা শেরপুর ও কুড়িগ্রামের রোগীরাও সেবা নিয়ে থাকেন। সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালটিতে আইসিইউ ইউনিট চালুর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু উদ্বোধনের 8 বছরেও চালু না হওয়ায় আইসিইউ ইউনিটে থাকা লাইফ সাপোর্টের ভেন্টিলেটর, মনিটর সহ কোটি কোটি টাকার প্রয়োজনীয় সব আধুনিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। আইসিইউ ইউনিট চালু না থাকায় জেলার অনেক রোগীকে ময়মনসিংহ এবং ঢাকায় যেতে হচ্ছে। 8 বছর হয়ে গেছে কিন্তু এটা পুরোপুরিভাবে কার্যকর করা যায় না। কার্যকর কেন হয় না আমরা জানি না। এটা যদি বাইরে করতে যাই 30-40 হাজার টাকা আপনার এটা খরচ করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যাতে এই আইসিইউটা অতি দ্রুত সচল করা হয়। আইসিইউ খুলে সব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি কিন্তু এখানে কোনো পেশেন্টও নাই, ডাক্তারও নাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে আইসিইউ এর মেশিনগুলো সচল রয়েছে কিনা তা সরেজমিনে দেখে একটি মেশিনকে সম্পূর্ণ অকেজো ঘোষণা করেছে নিউমিও এবং স্বাস্থ্য বিভাগ। নিউমিও তারা আমাদের এই মেশিনগুলো সরেজমিনে দেখে তারা একটি মেশিনকে সম্পূর্ণ অকেজো ঘোষণা করে যায়। পাশাপাশি একটি মেশিনকে সার্ভিসিং করলে হয়তোবা আমাদের চালানো সম্ভব, কিন্তু অদ্যাবধি তারা আমাদের এই মেশিনগুলোকে ফাংশন করে দিয়ে যায়নি। 2015 সালের 31 জানুয়ারি প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জামালপুর জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। সময় সংবাদ, জামালপুর। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। বিভাগীয় সময় আরেকবার। রাস্তা জুড়ে খানাখন্দ, সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হয় বেহাল দশা। এতে চরম দুর্ভোগে নেত্রকোনা পৌরবাসী, বারবার আবেদন করেও মিলছে না সমাধান। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। পুরো রাস্তা জুড়ে খানাখন্দ, সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি, চলাচলে চরম ভোগান্তি পথচারী। এমন বেহাল দশা নেত্রকোনা পৌর শহরের বেশ কয়েকটি সড়কে। 1987 সালে স্থাপিত পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হলেও অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। তেরিবাজার, থানার মোড়, কলিবাড়ি ও সাতপাই চক্ষু হাসপাতাল রোড সহ বেশ কিছু রাস্তা জরাজীর্ণ। ভাঙাচোরা এসব রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পৌরবাসী, ভোগান্তিতে পড়েন অসুস্থ রোগীরাও। সবচেয়ে বেশি বিপাকে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানালেও নজর দেয়নি কেউ। যাওয়া আসা করতে হয়, আমাদের সমস্যা হয়, তাই আমরা চাই এই রাস্তাটা ঠিক হোক। একটা সিরিয়াস রোগী লয়ে যাওয়া জানায় দেখতে গেলে খুব কষ্ট হয়। ডেলিভারি রোগী অসুস্থ হয়ে ওখানে রাস্তায় ডেলিভারি প্রক্রিয়া হয়ে যায়। অটো দিয়ে যাইতে পারে না, রিক্সা দিয়েও যাইতে পারে না। অবশ্য দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এটা টেন্ডার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। আমরা আগামী মাসে চেষ্টা করব এটাকে টেন্ডার প্রক্রিয়াটি শেষ করে যত দ্রুত সময়ের মধ্যে এটার কাজ সম্পন্ন করার। 21.02 বর্গ কিলোমিটারের এ পৌরসভায় অর্ধেক সড়কই কাঁচা আর পাকা সড়কের মধ্যে বেশিরভাগই ভাঙাচোরা। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময় আরেকবার। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
গত 8 সেপ্টেম্বর সকালে বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল জামালপুর সদর উপজেলার নান্দিনা উপস্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলেন ডাক্তার হাফিজুর রহমান। মহাসড়কের জয়রামপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 8 আগস্ট সকালে শেরপুরের ঝিনাইগাতির কুচনি পাড়ার একটি ধানক্ষেত থেকে শাহ আলম নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন আলম। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। 12 অক্টোবর সকালে র‍্যাব 14-এর একটি দল ছদ্মবেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এ সময় রোগীর স্বজনদের কাছ থেকে সেবা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় দালাল চক্রের 7 সদস্যকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে 7 দিন করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 13 অক্টোবর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন মোটরসাইকেলের 2 আরোহী। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবিহীন একটি অ্যাম্বুলেন্স তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের 1 আরোহী। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপরজনেরও মৃত্যু হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশীয় গ্যাসের সুবাতাস, সংকট নিরসনে 6 মাসের মধ্যে দিনে 7 কোটি ঘনফুট সরবরাহ করবে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি, কমবে আমদানি নির্ভরতা। যানবাহনের চাপ ও ট্রাফিক অব্যবস্থাপনা চরমে, ময়মনসিংহ নগরীতে অসহনীয় যানজট, নিয়ন্ত্রণে নেই সমন্বয়, একে অপরকে দায়ী করে দায় সারছে কর্তৃপক্ষ। এবং পানিতে টইটম ফসলের ক্ষেত, হবিগঞ্জে তলিয়েছে কৃষকের স্বপ্ন, নষ্ট হচ্ছে 5,000 হেক্টর জমির রোপা আমন, আবার সতেজ করার চেষ্টায় কৃষি বিভাগ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।